নমস্কার, আমি অনিশা ঘোষ। লাস্ট দু তিন দিন ধরে আপনারা আমার একটা পিকচার খুব বাজেভাবে ভাইরাল হতে দেখছেন মদন মিত্র স্যারের সাথে, যেটা আমি আপলোড করেছিলাম এবং কিছু মুহূর্তের মধ্যে সেই পিকচারটা খুব বাজেভাবে ভাইরাল হয়ে যায়। এবং সেই পিকচারটাতে যে ছবিটা রয়েছে সেটা একটা বার্থডে পার্টি, সেখানে আমরা গেছিলাম এবং স্যারকে আমরা দেখি। আর সেখানে গিয়ে আমরা অনেকেই ছিল সেখানে, যেখানে যারা ফটো তুলেছে আমার মতন, যারা সেলফি তুলেছেন, সেটা কোন সেই জিনিসটাকে এত বড় হয়ে ভাইরাল করার কোন মানে আমি দেখতে পাচ্ছি না। সেটা আমাদের একটা টেবিল ছিল এবং সেখানে আমরা স্যারকে একটু জাস্ট বসতে বলি, যে পুরো টেবিলটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হুক্কা ড্রিঙ্কস বাগেরা সবই ছিল ওখানে রাখা, সেটা আপনারা মানে হয়তো ছবিতে দেখতে পাবেন। তো সেই টেবিলটাও আমাদের ছিল, আমরা স্যারকে জাস্ট একটু রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনার আমি খুব বড় ফ্যান তো, এবং সবাই এক এক করে ওনার সাথে পিকচার নিয়েছেন। এই ছোট্ট ম্যাটারটাকে এত বড় একটা স্ক্যান্ডেল করার আমি মনে করি না কোনো রিজন রয়েছে। শুধুমাত্র স্যারকে বদনাম, মদন মিত্র স্যারকে বদনাম করার জন্য এই একটা ছোট ইস্যু এত বড় করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমার পিকচার ইউজ করে একটা বাজে অ্যাপে লিংক বানিয়ে সেটাকেও সেখানে অ্যাড করা হয়, যেটাতে আমি প্রচন্ড সাফার করছি, যেখানে আমার রোজ মেসেজ আসছে, কমেন্ট আসছে উল্টোপাল্টা, আমাকে প্রচন্ড ভাবে আমি মেন্টাল স্ট্রেসে রয়েছি এই সব কারণে। আমি অলরেডি লালবাজার থানা এবং লয়ারের সাথে কথা বলেছি এই নিয়ে। আপনারা প্লিজ এসব কোনো গুজবে কান দেবেন না, কারণ আপনারা স্যারকে দেখছেন, মদন মিত্র স্যার কত বাংলার কত ভালো কাজ করেছেন, ভীষণ ভালো মানুষ উনি। আমি ছোট থেকে দেখছি ওনাকে, আমি অ্যাডমায়ার, আমি ভীষণভাবে ভীষণ বড় ফ্যান ওনার বলতে পারেন। ইনফ্যাক্ট আমার সব বন্ধুরাও স্যারের সাথে ছবি তুলতে চেয়েছেন এবং একটা সেলফি নেব স্যার এরকম ভাবে। তো এটা আমার মনে হয় না কোনো বড় ব্যাপার, কারণ আপনি কোন একটা সেলিব্রিটিকে দেখলেই আপনি সেই ফটোটা তুলতে চাইবেন, সে দেব হোক, প্রসেনজিৎ স্যার হোক, যেই হোক আপনারা ফটো তুলতে চাইবেন। আমিও ঠিক সেই কাজটাই করেছি, আমি মনে করি না এটাতে কোনো অন্যায় রয়েছে। হ্যাঁ, আমি ওনার মতন একজন পাবলিক ফিগারের সাথে, আমি পলিটিক্যাল মেম্বার উনি, তো ওনার সাথে আমি ছবিটা আপলোড করেছি, সেটা হয়তো আমি ভুল করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু স্যারকে এরকম ভাবে কোন রকম বদনাম করবেন না। এবং আমারও প্রচন্ড ভাবে হ্যাম্পার হচ্ছে এইসব জিনিসগুলো, আমি একটা সিম্পল মেয়ে, স্যারের সাথে এরকম একটা জাস্ট ক্রিয়েট করার কোনো মানে হয় না। তো আপনারা কোনো গুজবে কান দেবেন না, আপনারা সত্যির সাথ দেবেন অবভিয়াসলি। জাস্ট এইটুকুই চাইবো যে আমার ভিডিওটা আপনারা দেখুন আর সত্যিটা বুঝুন, গুজবে কান দেবেন না। থ্যাংক ইউ সো মাচ। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।